প্রিয় দর্শক মন্ডলী, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে জানবো ক্ল্যাভাম বিট সিরাপটি সম্পর্কে। তো ক্ল্যাভাম বিট সিরাপটির মধ্যে কি কম্পোজিশন রয়েছে, এই সিরাপটি বাচ্চাদের কি কি কন্ডিশনে কি কি সমস্যা হলে ডক্টর দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কি, এবং এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, এর প্রাইস কত, এই সিরাপটি সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগমন। প্রিয় দর্শক মন্ডলী, এই ক্ল্যাভাম বিট সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে আমরা দেখে নেব, রয়েছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্ল্যাভানেট। তো এই সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা, এই সিরাপটির মধ্যে 200 mg রয়েছে অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভানেট রয়েছে 28.5 mg। প্রিয় দর্শক মন্ডলী, এই সিরাপটি অ্যালকম কোম্পানি তৈরি করেন। এই সিরাপটির মধ্যে 5 gram পাউডার দেওয়া থাকে এবং 30 ml ওয়াটার, সেটা সব সেটা সেই ওয়াটারটা এখানে পাউডারের মধ্যে মিক্সড করতে হবে যখন খাওয়ানোর প্রয়োজন হবে বাচ্চাদের ক্ষেত্রে। তো এই ওয়াটারটি সম্পূর্ণ এখানে পাউডারের মধ্যে মিক্স করিয়ে ডোজ অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া হয়। তো এই সাসপেনশনটি বর্তমান যে MRP সেটা হলো 760.54 টাকা। তো এই সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়, তবে বাচ্চাদের ক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করার পরে খাওয়ার নিরাপদ হবে। তবে দর্শক মন্ডলী, এই ক্ল্যাভাম বিট সিরাপটি বাচ্চাদের কী কী কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন, তো বাচ্চাদের যদি নিউমোনিয়া, টাইফয়েড, জ্বর, সর্দি, কাশি, বুকে কফ জমে যায় এবং শ্বাসনীতি কষ্ট হয় এবং যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রে এই সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। এই সিরাপটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। তো অ্যান্টিবায়োটিক সিরাপ ক্ষেত্রে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন। বাচ্চার শ্বাসনালীতে যদি নিউমোনিয়া হয়, অর্থাৎ অনেক বেশি কফ জমে থাকে, সেটা ক্ষেত্রে নির্মূল করতে সাহায্য করে, এবং বাচ্চার কানে, দাঁতে যদি ইনফেকশন হয় অথবা শরীরের মধ্যে কোনো কাটা গেলে সেক্ষেত্রে শুকানোর ক্ষেত্রে কাজ করে, এবং অ্যাক্সিডেন্ট কারণের জন্য কোনো সমস্যা হয় বা কাটা যায়, পোড়া যায়, যে কোনো এক কথায় যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করতে এই সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। এই সিরাপটির সঠিক ডোজ হলো, বাচ্চা যদি বয়স 3 বছরের নিচে হয় এবং 1 বছরের উপরে হয়, সেক্ষেত্রে ডক্টর এই স্ট্রেঞ্জের অ্যামোক্সিসিলিন অর্থাৎ ক্ল্যাভাম বিট সিরাপটি দিয়ে থাকেন। সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 3 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে 2.5 ml 5 ml-এর মতো দিনে দুবারের মতো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই সিরাপটির সঠিক ডোজ হলো 7 দিন থেকে 10 দিন এর মতো এই সিরাপটির ডোজ দিয়ে থাকেন। তবে বাচ্চার ওজন এবং কন্ডিশন অনুযায়ী ডক্টর বেশিরভাগ ক্ষেত্রে এই ডোজ নির্ধারণ করে থাকেন। তো বাচ্চার বয়স যদি 3 বছরের উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটির 5 ml করে অথবা এই সিরাপটির যে 400 mg অ্যামোক্সিসিলিন থাকে সেই স্ট্রেঞ্জের ডক্টর ডোজ দিয়ে থাকেন। প্রিয় দর্শক মন্ডলী, এই সিরাপটি খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে? তো এই সিরাপটি খাওয়ার পরে সেরকম সবার ক্ষেত্রে সব ধরনের বাচ্চার ক্ষেত্রে সেরকম কোনো মেজর সাইড এফেক্ট দেখা দেয় না। কিছু বাচ্চার ক্ষেত্রে লুজ মোশন, ডায়রিয়া এই ধরনের কিছু সমস্যা দেখা দেয়। এছাড়া নোসিয়া, বমিটিং এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, তবে এই সাইড এফেক্টগুলি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো প্রিয় দর্শক মন্ডলী, এই ছিল ক্ল্যাভাম বিট সিরাপটি সম্পর্কে আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।